আসসালামু আলাইকুম। প্রতিদিনের গুরুত্বপূর্ণ তথ্যাবলী নিয়ে করা মাই ক্লাসরুমের নিয়মিত আয়োজন মাই ক্লাসরুম ডেইলি অ্যাফেয়ার্সে আপনাকে স্বাগতম জানাচ্ছি। প্রথমে আজকের দিন তারিখ জানিয়ে দিতে চাই। আজ 3রা অক্টোবর 2022, 18ই আশ্বিন 1429, 6ই রবিউল আউয়াল 1444। চলুন আজকের মাই ক্লাসরুম ডেইলি অ্যাফেয়ার্স শুরু করা যাক। বিশ্ব শিশু দিবস কত তারিখে পালিত হয়? বিশ্ব শিশু দিবস পালিত হয় প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার, সেই হিসেবে আজ বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে। কুমারী পূজা প্রচলন করেন কে? কুমারী পূজা প্রচলন করেন স্বামী বিবেকানন্দ 1901 সালে বেলুড় মঠে। টেলার কারাগারটি কোথায় অবস্থিত? টেলার কারাগারটি হন্ডুরাসে অবস্থিত। 2022 সালে চিকিৎসাবিজ্ঞান ও শরীরতত্ত্বে নোবেল বিজয়ীর নাম কি? সাভান্তে পাবো সুইডেন। মনে রাখার জন্য বলছি, সাভান্তে পাবোর জায়গায় আপনারা সাবারে পাবো মনে রাখলেই নামটি খুব সহজে মনে রাখতে পারবেন। সাভান্তে পাবো মানে সাভারে পাবো, অনেকটা এরকম। তিনি বিলুপ্ত হোমিনদের জিনোম ও মানব বিবর্তন বিষয়ক গবেষণার জন্য নোবেল জয় করেন। দেশের একমাত্র সরকারি সঙ্গীত কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? দেশের একমাত্র সরকারি সঙ্গীত কলেজ প্রতিষ্ঠিত হয় 1963 সালে। 1984 সালে এই কলেজটিকে সরকারি করা হয়েছে। I2U2 জোটটি কয়টি দেশ নিয়ে গঠিত? I2U2 জোটটি মোট 4টি দেশ নিয়ে গঠিত। প্রথম I2-তে 2টি দেশকে বোঝানো হচ্ছে, এটি হচ্ছে ইন্ডিয়া এবং ইসরায়েল। আর দ্বিতীয় U2-তে USA এবং UAE এই 2টি দেশকে বোঝানো হয়েছে। সাম্য হলো সেসব সুযোগ সুবিধার ব্যবস্থা যাতে কোনো ব্যক্তির ব্যক্তিত্বকে অন্যের সুবিধার সাথে বিসর্জন দিতে না হয়। উক্তিটি কার? এ উক্তিটি করেছেন অধ্যাপক লাস্কি। সরকার তেজগাঁও গুলশান সংযোগ সড়ককে কত সালে বাণিজ্যিক সড়ক হিসেবে ঘোষণা করে? 1998 সালে। তবকাত ই নাসিরি এই গ্রন্থের লেখককে? এই গ্রন্থটি লিখেছেন মিনহাজুস সিরাজ। তিতুমীরের পূর্ণ নাম কি? তিতুমীরের পূর্ণ নাম হচ্ছে সৈয়দ মীর নিসার আলী। সিভিএপের বর্তমান সভাপতির নাম কি? সিভিএপের বর্তমান সভাপতির নাম নানা আকুপো আদ্য। সিভিএপের বর্তমান সভাপতির নাম কি? সিভিএপের বর্তমান সভাপতির নাম নানা আকুপো আদ্য ঘানা। রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কে? রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা হচ্ছেন কলহন। বাংলাদেশ চীনের মধ্যে চালুকৃত সরাসরি জাহাজের নাম কি? বেঙ্গল এক্সপ্রেস। A2I এর পূর্ণ নাম কি? A2I এর পূর্ণ নাম হচ্ছে অ্যাসপায়ার টু ইনোভেট। দেশের বৃহৎ বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? দেশের বৃহৎ বায়ুবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কক্সবাজারের খুরুশকুলে। সর্বশেষ 37তম নদীবন্দরের নাম হচ্ছে গাজীপুর নদীবন্দর। সিইউকি গ্রন্থের রচয়িতাকে? হিউয়েন সাং। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2022 অনুসারে জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। এবারে গতকালকের কুইজের উত্তরটি বলে দিচ্ছি। গতকালকের কুইজটি ছিল গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2020। এই তালিকায় 132টি দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে কোন দেশ? উত্তর হচ্ছে সুইজারল্যান্ড। এবার আজকের কুইজ দেখব। আজকের কুইজ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 4টি অপশন রয়েছে আপনার জন্য। 1921 সালে, 1925 সালে, 1929 সালে এবং 1933 সালে। প্রশ্নটি আবার বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? উত্তরটি ইনশাল্লাহ আপনারা যারা লিখতে পারবেন, মানে জানা আছে যাদের, তারা অবশ্যই কমেন্টস করবেন। আর যাদের উত্তরটি জানা নেই, অপেক্ষা করুন, ইনশাল্লাহ আমরা আগামীকালকে জানিয়ে দেব। চলুন আজকের হাদিসটি দেখে নেওয়া যাক। আজকের হাদিস হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জিনিসের মধ্যে ভালো কি মন্দ এরূপ সন্দেহ রয়েছে সেটি বাদ দাও। অর্থাৎ যে জিনিসের মধ্যে সন্দেহ রয়েছে সেটি বাদ দাও, কেবল সন্দেহমুক্তটিকেই গ্রহণ করো। সত্যনিষ্ঠা অবশ্যই প্রশান্তিদায়ক, আর মিথ্যার মধ্যে রয়েছে সন্দেহের ধূম্রজাল। হাদিস তিরমিজি শরীফের, হাদিস নাম্বার 2518। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।